জয়নগরের খাকুরদহ বাজারে দুষ্কৃতি হামলার ঘটনায় গ্রেফতার এক। প্রসঙ্গত গত রবিবার বিকেলে খাকুরদহ বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতির বিরুদ্ধে। কয়েকজনকে মারধরের অভিযোগও ওঠে, পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি কারো গায়ে না লাগলেও মারধরে গুরুতর জখম হন একজন। বিজেপির অভিযোগ, বাজার দখল করতে স্থানীয় খাকুরদহ পঞ্চায়েতের উপপ্রধান ফারুক হোসেন হালদারের নেতৃত্বে হামলা চালানো হয়। এটা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, তারা ওই অঞ্চলের বিশেষ করে যে দোকান রয়েছে এই দোকান ঘরগুলো দখল, ওই অঞ্চলের জমি দখল, এই সমস্ত কাজের সঙ্গে ওরা যুক্ত। এই বাজারটাকে কব্জা করার জন্যেই তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতি এবং ওখানকার যে উপপ্রধান সেও এর সঙ্গে যুক্ত। কিন্তু কীভাবে আক্রমণ করবে তার জন্য একটা তারা কাল সকালবেলা একটা উপলক্ষ তৈরি করে। সেই উপলক্ষটা হলো যে বাংলাদেশের ঘটনা নিয়ে মুসলিমদের কু মন্তব্য করা হয়েছে, এইরকম একটা ঘটনা রুকিয়ে দিয়ে ফারুককে মারা হয়েছে, এরকম একটা ঘটনা রুকিয়ে দিয়ে বেশ কিছু বিশেষ সম্প্রদায়ের লোককে তারা ওইখানে জড়ো করে এবং জড়ো করার পরে কিন্তু ওখানে দোকানঘাট সমস্ত ভাঙচুর হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপপ্রধান ফারুক হোসেন হালদার। তিনি বলেন, আমি বাজারে গিয়েছিলাম, সে সময় আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এলাকায় প্রভাব বাড়াতে বিজেপির লোকজন আমাকে সরিয়ে দেওয়া চক্রান্ত করছিল। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানান, ঘটনার তদন্ত চলছে। রাতেই খলিল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ভাঙচুর মারধরে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওমকার বাংলা।